হায়দ্রাবাদে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছিল চার অভিযুক্তকে গত সোমবার ভোরে ঘটনা পুনর্নির্মাণের জন্য শামশাদাবাদের কাছে চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কে নিয়ে যাওয়া হয়েছিল চারজনকে সেখানেই পুলিশের উপর হামলা করে অভিযুক্তরা আত্মরক্ষার স্বার্থে চারজনের এনকাউন্টার করা হয় বলে জানিয়েছে হায়দ্রাবাদ পুলিশ কিন্তু এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলে দেন দুই আইনজীবী জি এস মণি এবং প্রদীপ কুমার যাদব ঘটনার পরের দিনই পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সর্বোচ্চ আদালতের অভিযোগ দায়ের করেন তারা দুই মামলাকারীর দাবি এনকাউন্টারে জড়িত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করতে হবে হায়দ্রাবাদের সাইবারাবাদ বিভাগের পুলিশ পুলিশকর্মীরা অভিযুক্তদের এনকাউন্টারের সময় সুপ্রিম কোর্টের গাইডলাইন মানেননি উল্লেখ্য দু সালে সুপ্রিম কোর্ট পুলিশি এনকাউন্টার সংক্রান্ত একটি গাইডলাইন নির্ধারণ করে দেয় যাতে মোট ষোলোটি দফার উল্লেখ রয়েছে